গুলো আমার ইনকামের টাকা থেকে আমি ভাবিকে দিয়ে দিচ্ছি ভাবি না বদনাম করবেন তো ডেসার্ট শুরু হয়ে আমাদের ভালোবাসার মানুষদেরকে নিজের হাতের বানানো কন্টেইনার গুলো আছে এগুলো আমি এই বক্সটার উপর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব আর একটা ডিআইওয়াই ডেকোরেশন আইডিয়া শেয়ার করব তো এখানে আমি হার্ড চিকেন বসিয়ে দিয়েছি তো হার্ড চিকেন এখানে কষানো হয়ে গেছে এখন রান্নার ঝোল দিয়ে দিব আর এই চুলাতে গরু মাংস কষিয়ে ফেলেছি তো গরু মাংস দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব তো এখানে কাকি মাছ দিয়ে শুকিয়ে দিয়ে রান্না করেছি একটু ঝাল ঝাল করে রান্না করেছি পেঁয়াজ কাঁচা মরিচ আর টমেটো দিয়ে লুচা মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর এখানে কিমা করছি মাছটার জন্য তো এই তো আমার রান্নাবান্না সব শেষ কোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি তারপরে এখানে হচ্ছে হার্ড চিকেন তারপরে এখানে হচ্ছে টাকি মাছ দিয়ে আর শুটকি দিয়ে রান্না করেছি তারপরে লইট্টা মাছ ভাজি এখানে হচ্ছে কিমা তো এগুলো দিয়ে এখন কিমা পকেট বানাবো আর এখানে হচ্ছে গরুর মাংস বুটির ডাল দিয়ে রান্না করেছি লাইটের কারণে তরকারিতে অনেক তেল দেখা যাচ্ছে কিমা পকেট বানিয়ে উপরে চলে এসেছি একটু লেট হয়ে গেছে এই যে আজকে শাড়িটা পরছি এটা একটু গ্রিন টাইপের আজকে আমাদের থিম হচ্ছে গ্রিন তো এই তো আমি রেডি হয়ে গেছি আজকে আমার এক ছোট বোনের বাসায় পার্টি আছে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো ওকে অলরেডি চিনেন ওর নাম হচ্ছে জিনু তো ওর বাসায় আজকে দুপুরবেলা আমরা সবাই একসাথে হবো সবাই মিলে কিছুক্ষণ সময় কাটাবো এটাই ছিল আমাদের প্ল্যান তো এভরিডে এর কাজকর্মের ফাঁকে মাঝে মধ্যে এরকম এক একজনের বাসায় গিয়ে আমরা বেড়াই এতে একটু মনটাও ফ্রেশ হয় সুন্দর একটু সময় কাটাই আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু বেশি ভয়েস ওভার করবো না এই পার্টিতে কিন্তু নতুন একটা সমিতি শুরু হয়েছে প্রথম মাসের টাকা কে পেলো সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিও শেষে তো দেখতে থাকুন আপনারা হাই বলেন একটু হাই বলেন হ্যালো পুতুল একটু হাই বলছ না পুতুল হাই বলো তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি সবাই এক গাড়িতে যাচ্ছি তোর কিসে কিন্তু তুমি মোটিকে এমনি করে দেখো ওই পাশে গরুর মাংস সুগন্ধ খাইতে
পিঠা, গত ভাত, পাস্তা, মুগ ডাল, মুরগন্ড, হাফ চিকেন, পায়েস, ভাজিবুর, গরুর মাংস, রুই মাছের ডিম, মিষ্টি, কই মাছ, কি মাছ তো আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক মজা করে খেয়েছি আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। তো বাসায় যতই আমরা ডায়েট করি না কেন, পার্টিতে গেলে কিন্তু ওই আর ডায়েটটা কিন্তু আর মেনটেন করা হয় না। তো সবাই একটু টুমাচি খেয়ে ফেলেছি। অনেক সময় আপুরা জিজ্ঞেস করেন এই যে আমরা যে পার্টির সময় এত এত রান্না করি, তো রান্নাগুলো আমরা কি করি। তো আমরা এই রান্নাগুলো বেশি করে করার কারণ হচ্ছে এখানে তো আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমরা সবসময় ট্রাই করি একদিন কষ্ট করে যেন পরের দুই দিন আমরা রান্নাটা করতে না হয়, ঘরে অন্যান্য কাজগুলো করতে পারি। তো মেহমানরাও খাবার নিয়ে যায় যেন পরের দিন মেহমানদেরকেও রান্না করতে না হয়। তো এই জন্যই আমরা রান্না করার টাইম একটু বেশি করেই করি। খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা খেলাধুলা করছে আর ছেলেরা সবাই গল্প করছে। আমরা এক রুমে চলে এসেছি লুডু খেলার জন্য। লুডু খেলতে গিয়ে আমরা কিন্তু অনেক মজা করেছি, একেবারে ছোটবেলার মতো সবাই হইচই করেছি। তো এই লুডু ঘরটা কিন্তু আমার, আমি বাসা থেকে নিয়ে এসেছি আসার টাইমে লুডু খেলার জন্য। তো সবাই খুব মজা করে খেলেছি। আরে পিছন দিয়ে না দিবে, নিগের ধরেন ভাই শুরু তো নাই চুরি করেন দোলা ভাই তো দেখছে আর ভাই আমি বলেছি এটা বলি বোঝানো যাবে না।
তো দেখতেই তো পেলেন আজকে আমাদের প্রথম সমিতির টাকা ঝর্ণা ভাবি পেয়েছে। তো ভাবি পেয়ে ভাবি খুবই খুশি। ভাবি যেহেতু সমিতির টাকা প্রথমবার পেয়েছেন, এবার নিশ্চয়ই ভাবির বাসায় একটা পার্টি হবে এই টাকা পাওয়ার খুশিতে। আমি ভিডিওর মাধ্যমে এই কথাটা কিন্তু ভাবির কাছে পৌঁছে দিলাম, আমরা পার্টির অপেক্ষায় আছি। তো এই তো পার্টি শেষ, বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা DIY ডেকোরেশন আইডিয়া। তো অনেক আপুরাই আমাকে আমার এই ডেকোরেশনটা নিয়ে প্রশ্ন করেন। BH, এটা যখন আমি বানিয়েছি তখন আমার কোনো চ্যানেল ছিল না, এই কারণে এটা টিউটোরিয়াল আমার কাছে নেই। তো যেসব আপুরা প্রশ্ন করেন এটা আমি কিভাবে বানিয়েছি, ওনাদের বোঝার সুবিধার্থে আমি আরটি এই ডেকোরেশনটা বানিয়েছি। কিন্তু BH যেটা ওইটা বানানো আরো সহজ। তো এখানে আমি ফুল অ্যাড করেছি আর এখানে আমি গ্রিন গ্রাসের মতো অ্যাড করেছি। ভালোবাসার মানুষদেরকে নিজের হাতে বানানো উপহার দিয়ে চমকে দেওয়ার মতো একটা আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ডেকোরেশনটার জন্য আমি এখানে খালি ডিসইনফেক্টিভ ওয়াইপসের কোটা নিয়েছি আর এখানে আমি একটা খালি বক্স নিয়েছি, এটা হচ্ছে আমার কিবোর্ডের বক্স। তো আপনাদের কাছে যদি এই টাইপের বক্স না থাকে তাহলে আপনারা কার্ডবোর্ড একটার উপর একটা রেখে এরকম একটা শেপ করে নিতে পারেন। তো আমি উপরে পার্টটা ইউজ করব না, আমি জাস্ট নিচের পার্টটা ইউজ করব। উপরের সাইডটা কভার করার জন্য আমি এখানে একটা পেপার নিয়েছি, রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এই যে আমি সার্কেলগুলো কেটে নিয়েছি। তো প্রথমে আমি গ্লু দিয়ে এই সাইডগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই পেপারগুলো সফট, এগুলো ব্যান্ড করা একেবারে ইজি। এগুলো আমি মাইকেলস থেকে নিয়েছি। তো এই যে টপটা লাগিয়ে নিয়েছি। এখন আমি কন্ট্যাক্ট পেপারগুলো ইউজ করছি, এগুলো আমি ডলার ট্রি থেকে নিয়েছি, এগুলো ডলার ট্রি ওয়ালপেপার। তো প্রথমে আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, যে ওয়ালপেপারটা কেটে রেখেছি ওটা লাগিয়ে দিচ্ছি। তো এটা একই রকম কন্ট্যাক্ট পেপারের মতো, এগুলোর ভেতরে গ্লু দেওয়া আছে। তো এই তো রেডি হয়ে গেছে একটা। এইভাবে করে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। তো আমি এখানে চিকন দুইটা স্ট্র্যাপ কেটে নিয়েছি, এই যে বক্সটার চারপাশে একইভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা লেটার নিয়েছি, তো এটা আমি গিফটের জন্য বানাচ্ছি, তো ওদের নাম অনুযায়ী আমি নিয়েছি। তো এগুলো আমি মাইকেলস থেকে নিয়েছি। এখন এগুলো আমি পেন্ট করে নিচ্ছি। আমি ইউজ করছি ক্রেলনের ব্রিলিয়েন্ট মেটালিক পেন্ট। তো এখানে আমি এক কোট পেন্ট করে নিয়েছি। তো দেখতেই তো পারছেন কালারগুলো দেখা যাচ্ছে। তো এই কোটটা ড্রাই হয়ে গেলে আমি আরেকটা কোট দিব, আমার মনে হচ্ছে তিনটা কোট লাগবে। এখানে আমি দুইটা হার্ট নিয়েছি, এগুলো সাইজ বেশ বড় আছে। এগুলো আমি ডলার ট্রি থেকে নিয়েছি, এগুলোতে আমি গ্লিটার দিব। তো আপনারা চাইলে কালার করে নিতে পারেন। তো এখানে আমি এই হেভি ডিউটি গ্লুটা ইউজ করছি, এটা হচ্ছে স্প্রে গ্লু। এই গ্লিটার গুলো ইউজ করছি, এগুলো আমি টার্গেট থেকে নিয়েছি। এগুলো আমি স্প্রে পেন্টের মতো এই যে এভাবে করে উপরে দিয়ে দিচ্ছি, এর উপরে আমি গ্লিটার গুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি দুই তিনবার করে স্প্রে করে দিতে হবে। তো আপনারা চাইলে মডপস দিয়েও দিতে পারেন। তো স্প্রে দিয়ে দিলে একটু ইজি হয় আর কি। এই যে হার্টগুলো ড্রাই হয়ে গেছে, লেটারগুলো এইভাবেও রাখতে পারেন, এইভাবে দেখতে সুন্দর লাগছে। আমি আরেকটা স্টেপ করব, এই পেপারটার ভেতর এই ওয়ার্ডগুলো ট্রেস করে লিখে নিব, তারপর আমি কেটে এগুলো উপর দিয়ে লাগিয়ে দেব। এখন আমি একটু হট গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি এখন মাঝ বরাবর এটা হোল করে নিচ্ছি। তো আমি এখানে ইউজ করছি এই স্টিকগুলা, এগুলো আমরা এই যে কাবাব বানানোর জন্য যে স্টিকগুলো নিই ওগুলা। তো
তো এইভাবে করে আমি স্টিকটা ফোমের ভিতর লাগিয়ে নিয়েছি তো আমি অনেকটাই ভিতরে দিয়ে দিয়েছি একেবারে এতটুকু পর্যন্ত যেন শক্ত থাকে তো এখানে আমি একটু গ্লু দিয়ে দিচ্ছি বেশি করে তো এই যে এগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে তো এই যে এরকমই হবে আমি জাস্ট গরিলা গ্লু আর হট গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি এই যে গ্লুটা আমি ইউজ করছি এগুলো হচ্ছে স্ট্রং গ্লু আর কি সুপার গ্লুর মতো এগুলো একটু একটু দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ড্রাই হতে সময় লাগে আর এই যে একটু একটু করে আমি হট গ্লু দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো এই তো রেডি হয়ে গেছে আমার কিউট এই ডেকোরেশনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকে আমার এই ডেকোরেশন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ